गुड मॉर्निंग टू ऑल। आज के हमरा मैथमेटिक्स से और एक खाना यार नहीं आलोचना करब। WBCS से पेपर सिक्स से गत दिन हमरा 2018 साल पेपर सिक्स नहीं आलोचना कर मैथमेटिक्स से। तो आज के हमरा इटा करब फिर आज WBCS से मेन सेट 2019 साल पेपर सिक्स मैथामेटिक्स कोश्चन गुलो नहीं आलोचना कर। तो सबा के बोले रखिस हमार आवाज़ सबार का क्लियर तो सबा सुनते एक हाथ तुले रेसपन्स कर दिओ। और एक जिनिस हे क्लास शुरू होले प्रतिटा कोश्चन करार पर जिज्ञेस करब जो कारो को डाउट आछे किना। যদি ডাউট থাকে তাহলে অবশ্যই হাত তুলো, আর যদি ডাউট না থাকে তাহলে একটুখানি মাথা নাড়িয়ে বলে দিও যে ডাউট নেই। ঠিক আছে, তো একদম ডিরেক্টলি আমরা কোশ্চেনে চলে যাব। তো 2019 এর মেন্স এর আমরা ম্যাথমেটিক্স এর কোশ্চেনটা আজকে সলভ করব। একদম কোশ্চেন নাম্বার 1 দেখো। তোমরা সবাই জানো যে ম্যাথমেটিক্স এ 100টা কোশ্চেন থাকে, মেন্সে ম্যাথসে 100 আর রিজনিং এ 100 কোশ্চেন থাকে। টোটাল আমাদের 200 নম্বরের পরীক্ষা হবে পেপার 6 WBCS এর। তো সেই ক্ষেত্রে সেখান থেকে 30টা কোশ্চেন, যে কোশ্চেন গুলো একটু অন্যরকম, বাকি কোশ্চেন গুলো একদম ইজি। তো সেখান থেকে আমরা 30টা কোশ্চেন আজকে আলোচনা করব যেগুলো একটু অন্যরকম। তো কোশ্চেন নাম্বার 1 দেখো। দ্য রেশিও অফ বাস এন্ড ট্রেন ফেয়ার From Bardhaman to a certain place is 3:4. তাহলে বাস ফেয়ার আর ট্রেন ফেয়ারে দেখো রেশিও দিয়েছে 3:4। তাহলে আমি এখান থেকে ধরতে পারি বাস ফেয়ার যদি 30 টাকা হয় ট্রেন ফেয়ার হবে 40 টাকা। আমরা কিন্তু এরকম ভাবে অ্যাজিউম করে নিতে পারি যেহেতু বাস আর ট্রেন ফেয়ারের রেশিও আমার 3:4 দিয়েছে, তাহলে বাস ফেয়ার 30 টাকা ট্রেন ফেয়ার 40 টাকা আমরা অ্যাজিউম করতে পারি। দেন দেখো দিয়েছে ইফ দা ট্রেন ফেয়ার ইজ ইনক্রিজড বাই 20%, তাহলে ট্রেন ফেয়ারটা বলছে 20% বেড়ে গেছে। ট্রেন ফেয়ার ছিল কত? 40। 40 এর 10% কত? 4। তাহলে 20% কত হবে? 4 × 2 = 8। বেড়ে যাওয়া মানে অ্যাড হবে, তাহলে আমার ট্রেন ফেয়ারটা 8 বেড়ে হয়ে যাবে 48, কারণ 20% অফ 40 ইজ 8। ইনক্রিজ মানে যোগ হবে, তাহলে এখন তাহলে ট্রেন ফেয়ারটা বেড়ে হবে 48 রুপিস। আর বাস ফেয়ার দেখো 10% বেড়েছে, ট্রেন ফেয়ার 20% আর বাস বেড়েছে 10%। তো বাস ছিল আমার কত? 30। 30 এর 10% মানে 3 টাকা, তাহলে বাস ফেয়ারটা বেড়ে হয়ে যাবে 33। তাহলে আমার কি চেয়েছে দেখো, হোয়াট উইল বি দা নিউ রেশিও অফ বাস অ্যান্ড ট্রেন ফেয়ার। তাহলে নতুন রেশিও কি হবে? 33:48। কাটাকুটি করো, 3 দিয়ে কাটবে, 3 × 11 = 33, 3 × 16 = 48। সো দা আনসার ইজ 11:16, অপশন বোম্বে ইজ দা আনসার। সো দা রেশিও অফ দ্য বাস অ্যান্ড ট্রেন ফেয়ার নিউ রেশিও দ্যাট ইজ 11:16, দ্যাট ইজ দ্য আনসার। কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? যদি কারোর কোনো ডাউট থাকে অবশ্যই হাত তুলো, আর না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করে নিও, আর বুঝতে পারলে একটু মাথা নাড়িয়ে দিও, তাহলে আমি বুঝতে পারবো বুঝতে পেরেছি। ওকে, নাও নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2। দ্য রেশিও অফ টু নাম্বার ইজ 3:4, দুটো সংখ্যার রেশিও দেখো দিয়েছে 3:4, তাহলে সংখ্যাটা আমি নিতে পারি 3x আর 4x, অ্যান্ড দেয়ার এলসিএম ইজ 180। তাহলে 3x আর 4x এদের এলসিএম তাহলে কত? অ্যাকচুয়ালি 3x আর 4x এর এলসিএম কি হবে? 4 × 3 = 12, আর এক্সটা বসে যাবে।
মানে 3x আর 4x যদি আমার দুটো সংখ্যা হয় তাদের আমার এলসিএম হবে 12x অ্যাকর্ডিং টু দা প্রবলেম দিস 12x ইজ ইকুয়ালস টু 180 তাহলে x কত 15 x ইজ 15 তো যদি আমাদের x টা 15 হয় আমার সংখ্যাগুলো দেখো কি আছে 3x তার মানে 3 ইনটু x কত 15 তার মানে একটা সংখ্যা কত হবে 45 আর 4x তার মানে 4 ইনটু x কত 15 তার মানে 4 15 60 তাহলে আমার সংখ্যাগুলো কি হলো 45 আর 60 দ্যাট ইজ অপশন এ ইজ দা আনসার সো দা নাম্বারস আর 45 এন্ড 60 কোনো এক্সচেঞ্জে কোনো ডাউট আসানসোল কারোর কোনো ডাউট মালদা নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার 3 দ্য বয়েজ অফ এ স্কুল ক্যান বি অ্যারেঞ্জড ইন 15,18 or 24 equal rows and also in a solid square find the least number of boys in the school এটা আমাদের HCF LCM চ্যাপ্টারের কোশ্চেন আমাদের কিন্তু কোশ্চেন দেখে বুঝতে হবে সেটা প্রথমত কোন চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে এখানে লিস্ট যেহেতু বলেছে আমরা জানি যে লিস্ট লিস্ট বার করতে গেলে আমাদের কিন্তু এলসিএম করতে হবে যদি আমাদের লিস্ট বার করতে হয় তাহলে এলসিএম করতে হয় তো এখানে দেখো বলছে যে একটা স্কুলে যে ছেলেরা আছে যতজন ছেলে আছে স্টুডেন্ট আছে তাদেরকে 15, 18, 24টা ইকুয়াল রোতে অ্যারেঞ্জ করা যায় আবার তাদেরকে দিয়ে একটা সলিড স্কোয়ারও ফর্ম করা যায় সলিড স্কোয়ার ফর্ম করা মানে কি স্কোয়ারের ক্ষেত্রে আমার এরিয়া মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার স্কোয়ারের ক্ষেত্রে এরিয়া মানে হচ্ছে এ স্কোয়ার তার মানে এখানে আমাকে দেখো লিস্ট নাম্বার বার করতে দিয়েছে দ্যাট মিন্স প্রথমে আমায় কিন্তু এই যে তিনটে সংখ্যা আছে তাদের আমাকে প্রথমত এলসিএম করতে হবে 15, 18, 24 এদের প্রথমত আমাকে লসাগু করতে হবে কল্যাণী আমার আওয়াজ শোনা যাচ্ছে তো হ্যাঁ শোনা যাচ্ছে প্রথমত আমাদের 15, 18, 24 এদের এলসিএম করতে হবে বলো তো কত হবে এলসিএম আসানসোল বলো এলসিএম কত হবে বলো বাঁকুড়া বলো আনমিউট করে নাও আগে আগে আনমিউট করে নাও এলসিএম কি করে করতে হবে যদি কেউ না জানো আমি একবার করে দিচ্ছি 15, 18, 24 এলসিএম করা মানে মনে রাখতে হবে যে কোনো দুটো সংখ্যা গেলেই হয় এলসিএম এর ক্ষেত্রে যে কোনো দুটো সংখ্যা ভাগ গেলেই হয় এইচসিএফ এর ক্ষেত্রে সবকটা সংখ্যা ভাগ যেতে হয় তাহলে লসাগুর ক্ষেত্রে আমাদের যে কোনো দুটো সংখ্যা ভাগ গেলেই হবে তাহলে এখানে দেখো অল দা নাম্বারস আর ডিভিজিবল বাই 3 তাহলে 3 5 15 3 6 18 3 8 24 এবার দেখো 6 আর 8 2 দিয়ে যায় তাই 3 2 6 4 2 8 আর কিন্তু যাবে না এলসিএম এর ক্ষেত্রে কি হয় সবকটা সংখ্যা গুণ হবে তার মানে 3 2 6 6 5 30 30 3 90 90 4 360 তাহলে এলসিএম হলো 360 এবার আমাদের বলছে দেখো তাদেরকে একটা সলিড স্কোয়ারও ফর্ম করা যাবে ছাত্র সংখ্যাকে তার মানে 360 তো কোনো স্কোয়ার নাম্বার নয় 360 কি কোনো বর্গ সংখ্যা 360 কিন্তু বর্গ সংখ্যা নয়
তাহলে আমাদের এটা বার করতে হবে যে 360 এর ক্ষুদ্রতম গুণিতক মানে দ্য লিস্ট মাল্টিপল অফ 360, দ্যাট ইজ আ পারফেক্ট স্কোয়ার নাম্বার। কারণ এখানে দেখো এটাকে সলিড স্কোয়ারও ফর্ম করা যাবে বলছে। তাহলে 360 কে ফ্যাক্টরাইজ করো মানে উৎপাদকে বিশ্লেষণ করো। তো 360 কে আমি যদি ফ্যাক্টরাইজ করি দেখো কি পাওয়া গেল, তিনটে দুই, দুটো তিন আর একটা পাঁচ। তিনটে দুই, দুটো তিন আর একটা পাঁচ। আমরা কি জানি কোনো একটা বর্গ সংখ্যা মানে কোনো একটা পারফেক্ট স্কোয়ার নাম্বারের ক্ষেত্রে তার ফ্যাক্টর গুলো সবসময় জোড়ায় জোড়ায় থাকে। ইন কেস অফ আ পারফেক্ট স্কোয়ার নাম্বার দ্য ফ্যাক্টর শুড বি ইন পেয়ার। তো এখানে দেখো তিন দেখো পেয়ারে আছে, জোড়ায় আছে। দুই কি জোড়ায় আছে? দুই কিন্তু জোড়া নেই, দুই তিনটে আছে। তার মানে দুই আমার আর একটা যদি আমি দিই তবে আমার দুই চারটে হবে, তাহলে জোড়া হবে। আবার পাঁচ দেখো জোড়ায় নেই, পাঁচ একটা আছে। যদি আমি আরো একটা পাঁচ গুণ করি তবে পাঁচটা জোড়া হবে, তাহলে মোট কত গুণ হচ্ছে? পাঁচ দুগুণে 10, তার মানে 360-এর সঙ্গে আমি যদি 10 গুণ করি তার মানে 3600। এটাই কিন্তু একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার যেটা কিনা 360-এর ক্ষুদ্রতম গুণিতক। তো দা আনসার ইজ 3600। 360টা কার স্কোয়ার? 360 তোমার ষাটের স্কোয়ার, 60 স্কোয়ার 3600, 3600। তো দা আনসার ইজ 3600, দ্যাট ইজ দা লিস্ট নাম্বার অফ বয়েজ ইন দ্য স্কুল। তাহলে এখানে কি করলাম, প্রথমত আমি এলসিএম করলাম। কেন? তার কারণ আমাকে লিস্ট নাম্বার বার করতে দিয়েছে বলে। তো এই 15, 18, 24-এর প্রথমে আমি এলসিএম করলাম, এলসিএম বেরোলো 360। এবার 360 একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার নয়, আমাকে বার করতে হবে 360-এর কোন ক্ষুদ্রতম গুণিতক একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। সেটা বার করার জন্য 360-কে আমি ফ্যাক্টরাইজ করলাম যে সংখ্যাগুলো আমার জোড়ায় নেই। যেমন এখানে দুই দেখো জোড়ায় নেই, দুই তিনটে আছে, ওই জন্য একখানা দুই নিলাম। আর পাঁচও জোড়ায় নেই, ওই জন্য একখানা পাঁচ গুণ করা মানে টোটাল আমি 10 গুণ করছি। তাহলে 360-এর সঙ্গে 10 গুণ করলে যে সংখ্যাটা আমি পাচ্ছি সেটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। কেন আমি পারফেক্ট স্কোয়ারে নিলাম? তার কারণ এখানে দেখো আমাকে একটা সলিড স্কোয়ার ফর্ম করতে বলেছে। স্কোয়ার মানে আমাকে বর্গ সংখ্যা অবশ্যই হতে হবে। তো দ্য আনসার ইজ 3600। বোঝা গেল? শিলিগুড়ি ডাউট, উত্তরভবনে কারোর কোনো ডাউট? যদি কারো কোনো ডাউট থাকে তারা অবশ্যই হাত তুলে জিজ্ঞেস করে নিও, আর যদি ডাউট না থাকে একটুখানি বলে দিও, মুখে মানে মাথা নাড়িয়ে বলে দিও। কল্যাণী কারো কোনো ডাউট? ওকে, নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 4, বাই হোয়াট লিস্ট নাম্বার 1260 বি ডিভাইডেড টু মেক দ্য কোশিয়েন্ট আ পারফেক্ট স্কোয়ার। তার মানে 1260 কে কত দিয়ে ভাগ করলে ভাগফল একটা পারফেক্ট স্কোয়ার হবে, এই হচ্ছে কোশ্চেন। কি করে করতে হয় দেখো, প্রথমেই আমাকে 1260 কে ফ্যাক্টরাইজ করতে হবে মানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। প্রথমে দুই দিয়ে যাবে, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, আবার দুই দিয়ে যাবে, দেন 5 দিয়ে যাবে, 5, 6, 30, 5, 3, 15, 3 দিয়ে যাবে, 1260 মানে আমি কি পাচ্ছি দেখো, দুটো দুই, দুটো তিন, একটা পাঁচ আর একটা সাত।
ভালো করে দেখো, 1260 কস্ট আমি কি পাচ্ছি? দুটো দুই, দুটো তিন, একটা পাঁচ, একটা সাত। আমি কি বলেছিলাম যে কোনো একটা পারফেক্ট স্কোয়ার নাম্বারের ক্ষেত্রে নিয়ম হচ্ছে তার ফ্যাক্টার গুলো সবসময় জোড়ায় জোড়ায় থাকে, দ্য ফ্যাক্টার শুড বি ইন পেয়ার। এখানে দেখো দুইটা জোড়ায় আছে, তিনটা জোড়ায় আছে, পাঁচ আর সাতটা জোড়ায় নেই। আমাকে কিন্তু এখানে গুণ করতে বলেনি, এখানে আমাকে ভাগ করতে বলেছে। তাহলে যদি আমি পাঁচ আর সাতকে এলিমিনেট করে দিতে পারি, যেহেতু পাঁচ আর সাতটা আমার জোড়ায় নেই, যদি আমি পাঁচ আর সাতকে বাদ দিতে পারি, তাহলে রিমেইনিংটা আমার জোড়ায় হবে, পারফেক্ট স্কয়ার হয়ে যাবে। তাহলে পাঁচ আর সাতকে যদি আমি বাদ দিই, তাহলে পাঁচ গুণ সাত, তার মানে পাঁচ সাথে 35। যদি আমি 35 দিয়ে 1260কে ভাগ করি, তাহলে কোশিয়েন্ট মানে ভাগফল একটা পারফেক্ট স্কোয়ার হবে। কেন? কারণ সেখানে দুখানা তিন থাকবে আর দুখানা দুই থাকবে, তার মানে অবশ্যই পারফেক্ট স্কোয়ার হবে। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 35। তো দ্য আনসার ইজ অপশন এ। বোঝা গেল সবার? আনমিউট করে নাও বাকুরা। বলো জোরে বলো, শুনতে পেলাম না। কোশিয়েন্টের মানে হচ্ছে, ও কোশিয়েন্টের মানে হচ্ছে ভাগফল। কোশিয়েন্ট মানে ভাগফল। অন্য কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? আমি আবারও বলছি, কারো যদি ডাউট থাকে একটু হাত তুলে জিজ্ঞেস করে নিন। কল্যাণী, কারোর কোনো ডাউট? পূর্ত ভবন, নেক্সট কোশ্চেন দেখো। আগেরটা দেখো দিয়েছে কত ভাগ করলে, যেটা আমরা করলাম, এখানে বলছে কত গুণ করতে হবে। বাই হোয়াট নাম্বার মাস্ট 192 বি মাল্টিপ্লাইড সো দ্যাট দ্য প্রোডাক্ট মে বি আ পারফেক্ট স্কোয়ার। তার মানে এখানে সেম ভাবে আমাকে 192 কে কি করতে হবে? ফ্যাক্টরাইজ করবো, দুই দিয়ে যাবে, 9 দুগুণে 18, 6 দুগুণে 12, আবার দুই দিয়ে যাবে, দেন আবার দুই, তাহলে আমি 192 ইকুয়ালস টু কি পেলাম? 1, 2, 3, 4, 5, 6, 2 to the power 6 ইন্টু 3। আমরা কি জানি? কোন একটা পারফেক্ট স্কোয়ার নাম্বারের ক্ষেত্রে তার ফ্যাক্টার গুলো পেয়ারে থাকে, মানে জোড়ায় জোড়ায় থাকে। এখানে দুই দেখো 6টা আছে, তার মানে জোড়ায় আছে, কোনো সমস্যা নেই। কিন্তু তিন দেখো একটা রয়েছে, তিন দেখো জোড়ায় নেই, তাহলে কি হবে? যদি আমি তিন দিয়ে গুণ করে দিই 192 কে, এটা 3 স্কোয়ার হয়ে যাবে। তার মানে আমার কি হবে? দুটো ফ্যাক্টরি জোড়ায় হয়ে গেল। তাহলে এখানে কত দিয়ে গুণ করবো? তিন দিয়ে। সো দ্য আনসার ইজ অপশন সি। এটা আমাদের মাথায় রাখতে হবে, পারফেক্ট স্কোয়ার নাম্বারের ক্ষেত্রে তার ফ্যাক্টার গুলো সবসময় জোড়ায় জোড়ায় থাকে। যে সংখ্যাগুলো আমাদের জোড়ায় থাকবে না, সেগুলোকে যদি আমি জোড়ায় করে নিতে পারি, তাহলে এটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে। কারোর কোনো ডাউট এটাতে? নেক্সট কোশ্চেন দেখ। কোশ্চেন নাম্বার 6, হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি অ্যাডেড টু 8275 টু মেক দ্য সাম আ পারফেক্ট স্কোয়ার নাম্বার। তার মানে 8275 এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে?
তাহলে প্রথমত কি করতে হবে, 8275 কে আমাকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করতে হবে। আমাকে 8275 কে ডিভিশন মেথডে স্কোয়ার রুট করতে হবে। এটা করার নিয়ম কি, শেষ থেকে দুখানা দুখানা করে নাও, কত পড়ে আছে 82, কাছাকাছি স্কোয়ার নাম্বার কি 9981, বিয়োগ করে দেখো 1 বসে গেল আর 75 চলে আসবে। এখানে যে সংখ্যাটা থাকবে সেটা প্রত্যেকটা স্টেপে ডাবল হয়ে যাবে, এখানে যে সংখ্যাটা থাকবে সেটা প্রত্যেকটা স্টেপে ডাবল হবে। কেন, তা কারণ আমি স্কোয়ার রুট করছি। তাহলে এখানে কত আছে, নয়, তাহলে এই স্টেপে কি হবে, ওটা 18 হয়ে যাবে। বলতো এরপর কি হবে, এটা তোমরা আমাকে করে দেখাও দেখি, মানে করে আমাকে আনসার বলো কি হতে পারে। বলতো এরপর কি হবে, বলতো অ্যাকচুয়ালি নিয়মটা কি, প্রতিটা স্টেপে ডাবল হওয়ার পর কি হয়, এখানে আমার একটা সংখ্যা বসাতে হয়। ধরো আমি এখানে 1 বসাচ্ছি, তাহলে 181 কে 1 দিয়ে গুণ করব, যদি ওখানে 2 বসাই তার মানে 182 কে 2 দিয়ে গুণ করব। এখানে দেখো একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে 181 হলে 181 কে 1 দিয়ে গুণ করলে কত হয়, 181, দেখো 175 থেকে বেশি হয়ে যাচ্ছে, সেটা তো সম্ভব নয়। তাহলে কি হবে, তার মানে এখানে শূন্য হবে অ্যাকচুয়ালি। এখানে শূন্য হওয়া মানে কি, এটা শূন্য হবে, তার মানে এটাই হচ্ছে ভাগশেষ, 175টাই হচ্ছে ভাগশেষ, আর যাবে না ওটা। তার মানে রিমাইন্ডার কি হলো, 175। আমরা কি জানি, যদি আমাকে ভালো করে শুনে নাও, যদি আমাকে 8275 থেকে ছোট সংখ্যা বার করতে হয় যেটা আমার পারফেক্ট স্কোয়ার, সেটা আমি কি করে বার করব, শুধু ভাগশেষ বিয়োগ করলেই হবে। আবার বলছি, যদি আমাকে 8275 থেকে যদি বলে যে কত বিয়োগ করলে বিয়োগফল একটা পারফেক্ট স্কোয়ার হবে, তখন ভাগশেষ বিয়োগ করলেই হবে। তাহলে এখানে যদি বলে যে 8275 থেকে ছোট সংখ্যা, তাহলে ভাগশেষ বিয়োগ করলেই হবে, ভাগশেষ কত, 175 বিয়োগ করে দাও। তাহলে 8275 থেকে 172 বিয়োগ করলে কত হয়, 8100। এটা বেসিক্যালি কার স্কোয়ার, এটা হচ্ছে 90 এর স্কোয়ার। দেখো 90 এর স্কোয়ার 8100, তাহলে 90 এর স্কোয়ার হচ্ছে তোমার 8275 থেকে জাস্ট ছোটটা। আমায় কি চেয়েছে, আমাকে বলছে 8275 থেকে জাস্ট বড়টা কি হবে, কারণ অ্যাড করতে বলেছে, সাবস্ট্রাক্ট নয়। তাহলে সেটা অবশ্যই 90 এর পরবর্তী স্কোয়ার, তার মানে 91 স্কোয়ার হবে। 90 স্কোয়ারটা আমার তো 8275 থেকে কম, তাহলে বড় কোনটা হবে, অবশ্যই তার পরবর্তী স্কোয়ার, তার মানে 91 স্কোয়ারটা হবে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে 91 স্কোয়ারটা আমাকে বার করতে হবে কি করে, তাড়াতাড়ি এই গুণটা করে দেখো,
এর কাছাকাছি সংখ্যা দেখো 100। এই সমস্ত ক্লাসগুলো না ইন্ডিভিজুয়ালি দেখবে ইউটিউব চ্যানেলে করে দেওয়া আছে। সিম্পলিফিকেশনে দেখবে ক্লাসে আমি কি করে মাল্টিপ্লিকেশন তাড়াতাড়ি করতে হয় দেখিয়ে দিয়েছিলাম, তো একবার তোমরা সেটা দেখে নেবে। আমি এখন বলে দিচ্ছি, তাও ওগুলো ওখানে আরো ডেসক্রিপটিভলি বলে দেওয়া আছে। এখানে দেখো যদি আমাকে 91 সঙ্গে 91 গুণ করতে হয় কি করে তাড়াতাড়ি করতে হয় দেখো, কাছাকাছি সংখ্যা কি 100, 91 100 থেকে কত কম, 9 কম, ওই জন্য -9, এটাও 9 কম, ওই জন্য -9 হবে। গুণ আছে, গুণ করে দাও, 9 9 81, 9 9 81। এখানে দুখানা শূন্য মানে এখানেও দুঘর, কোনো সমস্যা নেই। তাহলে ক্রস ওয়াইজ বিয়োগ করে দেবো, কেন বিয়োগ, কারণ বিয়োগ চিহ্ন আছে বলে, এখানে যোগ চিহ্ন থাকলে যোগ করতে হয়। তাহলে 91 থেকে 9 বিয়োগ করলে কত হয়, 91 থেকে 9 বিয়োগ করা মানে 82। সো 91 স্কোয়ার হচ্ছে তোমার 8281, এটাই আনসার। তার মানে 91 স্কোয়ার কত না, 8281। কি কোশ্চেন দিয়েছে, 8275-এর সঙ্গে কত যোগ করলে 8281 পাবো, এর থেকে এটা বিয়োগ করে দাও, 8275 কত হবে, 6 যোগ করতে হবে। তার মানে 8275-এর সঙ্গে 6 যোগ করলে আমি কত পাবো না, 8281। তো দ্য আনসার ইজ অপশন দিল্লি 6। বোঝা গেল? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট, কারোর কোনো ডাউট আছে? বাঁকুড়া, শিলিগুড়ি, মালদা ডাউট আছে? মালদায় কারোর কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 7, এস এন্ড টি আর পার্টনার্স শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও অফ 3:2, ডাব্লু অ্যাডমিটেড অ্যাজ এ পার্টনার, দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও অফ এস টি অ্যান্ড ডাব্লু ইজ 4:3:2, ফাইন্ড আউট দ্য স্যাক্রিফাইসিং রেশিও। এই নামটা তোমরা হয়তো প্রথম শুনছ, WBCS এর 2019 সালের মেন্স এর কোশ্চেন পেপার দেখলে দেখবে যে এই কোশ্চেনটা রয়েছে, এবং এই স্যাক্রিফাইসিং রেশিও দিয়ে দুটো কোশ্চেন আছে। এটা আমাদের নতুন একটা শব্দ হলেও জিনিসটা কিন্তু নতুন নয়। স্যাক্রিফাইসিং রেশিও মানে হচ্ছে প্রথমে দেখো এস আর টি এর মধ্যে প্রফিটটা 3:2 রেশিওতে শেয়ার হচ্ছে। তাহলে লেট ধরে নাও টোটাল প্রফিটটা এক্স টাকা, তাহলে প্রথমে তোমার এস আর টি এর মধ্যে এই এক্স টাকা 3:2 রেশিওতে ভাগ হবে, যখন ডাব্লু নেই। তাহলে এক্স টাকা যদি আমার এস আর টি এর মধ্যে 3:2 রেশিওতে ভাগ হয়ে যায়, তাহলে এস কত পাবে, 3/5 × এক্স, তার মানে 3x/5। আর টি কত পাবে, 2/5 × এক্স, এটা হচ্ছে ইনিশিয়াল। এবার যখন আমার ডাব্লু চলে এলো তখন কি হচ্ছে দেখো, এস টি আর ডাব্লুর মধ্যে প্রফিটের রেশিও দেখো 4:3:2 হচ্ছে। এই স্যাক্রিফাইসিং রেশিও মানে যখন ডাব্লু চলে এলো তখন কি হচ্ছে, এস তার প্রফিটের কিছু অংশ ডাব্লু কে দিচ্ছে, আবার টিও তার প্রফিটের কিছু অংশ ডাব্লু কে দিচ্ছে। ওই যে অংশটা ডাব্লু কে দিচ্ছে এস টি, তার রেশিওটাই হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও। মানে তুমি 10 টাকা পাচ্ছিলে আগে, তোমার বন্ধু চলে এলো বলে তোমার 2 টাকা দিতে হচ্ছে, 2 টাকাটাই তুমি স্যাক্রিফাইস করছো, তোমার টাকা থেকে তুমি তাকে দিচ্ছ,
তো দ্যাট ইজ দ্য স্যাক্রিফাইস, স্যাক্রিফাইসিং অ্যামাউন্ট, আর তার রেশিওটাই হবে স্যাক্রিফাইসিং রেশিও। কারণ টোটাল প্রফিট তো কনস্ট্যান্ট, অন্য কেউ জয়েন করা মানে তো প্রফিটটা বেড়ে যাবে না, প্রফিট কিন্তু এক্স এক্সই থাকবে। তাহলে এক্ষেত্রে আমার যখন এস টি আর ডাব্লু যখন চলে এলো, তখন রেশিও তো 4:3:2, কোন টাকাটার? এক্স টাকাটার। তাহলে এখানে তোমার এস কত হবে? 4x/7 = 9, আর টি কত হবে? 3x/9, তাহলে প্রথমে আমার এস পাচ্ছিল কত? 3x/5, এখন পাচ্ছে কত? 4x/9। তাহলে কত স্যাক্রিফাইস করলো বিয়োগ করে দাও, 5×9=45, LCM 45, আর ওপরে তোমার হবে 9×27, এদিকে তোমার 5×4=20, 27 - 20 মানে তোমার 7x। আবার এখানে দেখো টি পাচ্ছিল 2x/5, এখন পাচ্ছে 3x/9, তাহলে মাইনাস করলে আমি স্যাক্রিফাইসিং অ্যামাউন্টটা পাবো। এখানেও সিমিলারলি দেখো তোমার LCM 45, ওপরে তোমার হবে 9×18 -15, 18 - 15 মানে তোমার 3x। তাহলে এস আর টি এর স্যাক্রিফাইসিং রেশিও কি হবে? 7x/45:3x/45, 45 তো কেটে যাবে, এক্সও কেটে যাবে, সো দ্য স্যাক্রিফাইসিং রেশিও ইজ 7:3। অপশন বোম্বে ইজ দ্য আনসার। সো দিস ইজ দ্য স্যাক্রিফাইসিং রেশিও, দ্যাট ইজ 7:3। সবার বোঝা গেছে স্যাক্রিফাইসিং জিনিসটা কি? স্যাক্রিফাইসিং রেশিওটা কোন এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? শিলিগুড়ি ডাউট, উত্তর ভবনে কারোর কোনো ডাউট? যদি ডাউট না থাকে তাহলে একটু মাথা নাড়িয়ে বলে দিও, আর ডাউট থাকলে হাত তুলে জিজ্ঞেস করে নিও। কল্যাণী কারোর কোনো ডাউট? ওকে, নেক্সট কোশ্চেন দেখো।